আজকে কলকাতা হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি প্রতাপ কুমার রায়ের যে অবজারভেশনটা, আমার মনে হয়েছে যে অত্যন্ত সুচিন্তিত, গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগের। উনি বলছেন যে সত্যি আজকাল ভারতবর্ষে দেখা যাচ্ছে যে বিরোধী দলে থেকে আদালতে প্রশংসা করা হচ্ছে, কিন্তু যারা শাসক দল তারা কিন্তু আদালতের সমালোচনায় মুখর। উনি অমিতাভ লালার উদাহরণ দিয়েছেন, তখন এই রাজ্যের শাসক বামফ্রন্ট সরকার এবং অমিতাভ লালা কি করেছিলেন, যে মিটিং মিছিলে নাভিশ্বাস থেকে মানুষকে রেহাই দিতে চেয়েছিলেন, তাতে স্লোগান উঠেছিল অমিতাভ লালা বাংলা ছেলে পালা। আমি যদি খুব সম্প্রতি কয়েকটা উদাহরণ দিই, সিঙ্গুরে আমরা কি দেখলাম যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে রাজ্য সরকার জয় পেয়েছিল, কিন্তু 22 জুন 2012 ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার হেরে গেল। একেবারে পরিষ্কার ভাবে মাননীয় বিচারপতিরা বললেন যে সিঙ্গুর আইন অসাংবিধানিক এবং মামলার নিষ্পত্তি হওয়া অবধি জমি হস্তান্তর নয়। এবার সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে আমরা কি দেখলাম, সুকৌশলে অত্যন্ত নক্কারজনক ভাবে বিধানসভায় প্রশ্ন তুলে দেয়া হলো যে কোন কোন বিচারপতি জমি পেয়েছেন বামফ্রন্ট আমলে। এবং তুমি ভাবো, মানে এটা তো কোনো বেআইনি বিষয় নয়, বিচারপতিদের কোটা থাকেন এবং সম্পূর্ণ আইন মেনে তারা জমি পেয়েছেন, কোনো চুরি ডাকাতি দুর্নীতির বিষয় নয়। কিন্তু এমন ভাবে একেবারে স্পষ্ট দুর্নীতির ইঙ্গিত দিয়ে একটা মানে কালিমালিপ্ত করার অপচেষ্টা হলো এই সম্মানিত মাননীয় বিচারপতিদের, এটা শুধুমাত্র ব্যক্তিকে বা কোনো বিচারপতিকে আঘাত নয়, এটা কিন্তু প্রতিষ্ঠানের অবমাননা, এটা একটা ট্রেন্ড। আমি আরেকটা উদাহরণ, আরো কয়েকটা উদাহরণ দেওয়া যায়। বিধানসভায় 75 বছর পূর্তি উপলক্ষে আমরা সবাই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন, টাকা দিয়ে রায় কেনা যায়, এবং এই মুহূর্তে তার সেই মন্তব্যকে আদালতের পক্ষে অবমাননা পার বলে অভিযোগ তুলে মামলা হচ্ছে ইত্যাদি। বেচারাম মালনা রাজ্য মন্ত্রিসভার নবীনতম সদস্য, এবং তিনি যে মানে ননী পালকিওয়ালা, অরুণ জেটলি বা রাম জেটলি মালানির মতো প্রাজ্ঞ আইনজ্ঞ এমনটা আমরা জানি না, হতে পারে তিনি দুর্ধর্ষ জাতীয় পর্যায়ের আইনবিদ, আমরা অন্তত জানি না। তিনি কি মন্তব্য করলেন যে টাটা এবং সিপিএম একজোট হয়ে তাদের অনুগত বিচারক দিয়ে হাইকোর্টে আমাদের হারিয়ে দিয়েছে। তুমি লক্ষ্য করো একটা শব্দ, অনুগত। এর পাশাপাশি রাখো মাননীয় মুখ্যমন্ত্রীর সেই কথা যে টাকা দিয়ে রায় কেনা যায়, মানে পুরো জিনিসটাই এমন দাঁড়াচ্ছে যে আদালতের কোন রায় পক্ষে গেলে আদালতের সাধুবাদ যোগ্য, অভিনন্দন যোগ্য, আর বিপক্ষে গেলে হচ্ছে টাকা দিয়ে রায় কেনা হয়েছে। অর্থাৎ সরাসরি বিচারপতি এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠানটা, সব থেকে সম্মানের প্রতিষ্ঠানটাকে আঘাত আনা হচ্ছে। আমি কেউ বলতেই পারেন যে ব্যক্তিগতভাবে এই বেচারাম কেনারামরা কি বলছেন, আদালতের মতো একটা মহান গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে তারা কি বললেন বেচারাম কেনারামরা, এতে কিছু যায় আসে না, সত্যি যায় আসে না। কিন্তু এই মানে এই যে প্রবণতাটা, এটা আমার মনে হয়েছে মারাত্মক, তার কারণ এই যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি, স্তম্ভের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আঘাতটা, এটা কিন্তু আসছে কোনো সাধারণ জায়গা থেকে নয়, একেবারে শাসক দল থেকে, রাইটার্স বিল্ডিং থেকে, কখনো সর্বোচ্চ জায়গা থেকে, কখনো নবীনতম সদস্য নবীন ব্রাহ্মণের মুখ দিয়ে। সুতরাং মানে এই যে আমরা গত কয়েক দশক আদালতের যে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর ভূমিকা দেখেছি, যে সাধারণ মানুষের আদালত পাশে এসে দাঁড়িয়েছে, চোখের জল মুছিয়ে দিয়েছে, রাষ্ট্র পুলিশ প্রশাসন যখন অতি সক্রিয় ভূমিকা পালন করেছে, বা রাষ্ট্রযন্ত্রে স্টেট পাওয়ারে একেবারে সাধারণ মানুষকে, যাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, পিছিয়ে দিয়ে চলে যাচ্ছে, তখন কিন্তু আদালতের রায় বারবার আমরা দেখেছি, হ্যাঁ অনেক অতি সক্রিয়তার উদাহরণ এসেছে, কিন্তু বারবার আমরা দেখেছি সেই সাধারণ মানুষগুলোর পাশে কখনো কখনো রাষ্ট্রশক্তির বিপক্ষে কিন্তু আদালত দাঁড়িয়েছে, বিচারপতিরা দাঁড়িয়েছেন, বিচারের রায় সাধারণ নিরন্ন মানুষের তাদের পক্ষে গেছে এবং তাদের চোখের জল মুছিয়ে দিয়েছে আদালতের রায়। সুতরাং এই যে ভরসার জায়গাটা, এইটাকে যখন এই শাসক দল বা রাইটার্স বিল্ডিং থেকে আঘাত করা হয়, আমার মনে হয় যে এটা অত্যন্ত একটা গভীর উদ্বেগের জায়গা সৃষ্টি করেছে। এবং মাননীয় কার্যনির্বাহী প্রধান বিচারপতি প্রতাপ কুমার রায়কে ধন্যবাদ যে তিনি এই অবজারভেশনটা করেছেন, আমার মনে হয় এটা অত্যন্ত একটা উদ্বেগের ট্রেন্ড, যা শুধু ব্যক্তির পক্ষে নয়, কোনো মাননীয় বিচারপতির পক্ষে নয়, সার্বিকভাবে গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক।